আমি আমাদের ভাইরাল দিদিকে নিয়ে কিছু কথা বলতে এলাম, বুঝলে কি না? সারাদিন তো কোনো ভিডিও করতে পারিনি, এই রাত্রিবেলা একটু বসে ভিডিও করবো, একটু গল্প করবো তোমাদের সাথে। তো আমাদের ভাইরাল দিদিকে নিয়ে কিছু কথা বলতে চলে এলাম। চিনতে পারছো না কে ভাইরাল দিদি? সত্যি তোমরা না এত চেষ্টা করে ভাইরাল হলো আর তোমরা তাকে চিনতে পারছো না। তো চলো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের কাছে রাত্রির বেলা একটু গল্প টল্প করতে আর কি, বুঝলে কি না? তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ভালো নেই এই মুহূর্তে, একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছে, দেখছো ডিম খেয়েছিলাম তার ফলেটা, তো ওষুধটা খাবো আবার তারপর করবে। তো চলো, যাই হোক শরীরের কষ্ট মনের কষ্ট ওগুলো আর ওয়াইটিতে বলবো না। তো যেটা নিয়ে বলতে এলাম সেটা নিয়েই কথা বলি। তোমাদের ভাইরাল দিদি, বুঝলে কি না, তোমাদের ভাইরাল দিদি আজকে বাড়ি নেই, আজকে সে ফিরবেও না বাড়িতে। কিন্তু ওই যে বললাম পাশের বাড়ির মিঠুদি ভীষণ কষ্ট পাচ্ছে, এবার বুঝতে পারছো তো কে? হ্যাঁ গো হ্যাঁ, সেই যে দিদি ভাইরাল দিদি, তিনি এখন ভাইরাল। অনেক চেয়েছেন তিনি যেন ভাইরাল হয়ে যায়, ঠাকুর আমাকে ভাইরাল করে দাও, ভাইরাল করে দাও। ভাইরাল তো তিনি হয়েই গেছেন, এই চ্যানেলেও যেমন ভিউজ, কন্ট্রোভার্সি চ্যানেলেও তেমন ভিউজ, মানে ব্লগ চ্যানেলে যেমন ভিউজ, কন্ট্রোভার্সি চ্যানেলেও তেমন ভিউজ। ভাইরাল নয় বলো তো তোমরা? তোমরাই বলো ভাইরাল নয়, কারা করলাম? আমরা করলাম ওকে ভাইরাল, আমরা। এই ষোলো আনারা কিচ্ছু করেনি, এই চার আনা আটানা ওদের বলবে না, কিন্তু আমি বলে দিলাম তোমাদেরকে, ওরা কিন্তু চার আনা আটানা নয়। আর তোমরা কি করে ভুলে যাও? হ্যাঁ আমরাও তো একটা সময় চার আনা আটানা ছিলাম, বুঝতে পারো না সেই দিনগুলো ভুলে গেলে? চার আনা আটানার দিনগুলো, সত্যি তোমরা না ওরই কোনো এক মানে সাত মানে প্রিয় দর্শক ভিউয়ার্স এই কথাটা বলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই কথাটা বলেছে যে আমরা কি সবাই ভুলে গেছি আমরা চার আনা আটানা ছিলাম? হ্যাঁ ছিলাম, কিন্তু এরকম নোংরা ছিলাম না তো, এইটাই তো প্রবলেম। কারোর ঘরের বাচ্চা টেনে নিয়ে মেরে ফেলে নিত, কারোর স্বামীকে বলে নিত যে পঙ্গু পঙ্গু পঙ্গু, কারোর বাচ্চাকে বলে নিত যে ভাসুরের থেকে বর পঙ্গু, তাই ভাসুরের সন্তান হচ্ছে তার সন্তানটা। আমরা তখন চালানা আটানা ছিলাম না, আমরা তখন এই গল্পগুলো করতাম না, তখন আমরা এই নোংরামোগুলো করতাম না। সেই ক্রিয়েটারকে আমি বোঝানোর চেষ্টা করছি যে কালকে এই ভিডিওটা করেছে যে আমরাও তো একটা সময় চালানা আটানা ছিলাম, আমরা কি করে ভুলে গেলাম? কেউ আমরা ভুলিনি, আমরা কেউ ভুলিনি। তো যাই হোক বুঝিয়ে দিলাম, যদি বুঝতে পারে তো ভালো কথা, না বুঝতে পারলে তার কথা। তোমাদের ভাইরাল দিদিকে, ভাইরাল দিদিকে নিয়ে কিছু কথা বলতে চলে এলাম। চিনতে পাচ্ছ তোমাদের ভাইরাল দিদিকে? আরে বাবা, এত কষ্ট করলো ভাইরাল হওয়ার জন্য, আর যখন ভাইরাল হলো তখন তোমরা চিনতে পারছো না? কি আশ্চর্য, কি আশ্চর্য বাবা, কি বলবো তোমাদের সত্যি। তো চলো, চলে এসেছি আবার, সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, যেই সকালবেলা একটা ভিডিও দিয়েছি ব্যাস, তারপর আর ভিডিও করতে পারছি না। কি যে আমার মনে কষ্ট হচ্ছে না তোমরা জানো না, এমন একটা সময় আমার কাজটা পড়েছে আমি ভিডিও করতেই পারছি না। তো দেখেছো কি অবস্থা আমার, তারপরেও তোমাদের মায়া দেওয়া হয় না যে আরে বুড়িটা এত কষ্ট পায়। তো যাই হোক, নিজের কষ্টের কথা আর তোমাদের সাথে একদিনও শেয়ার করবো না, কোনো দরকার নেই। তো চলে এসছি, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমার অবস্থাটা তো দেখতেই পাচ্ছ আমি কেমন আছি না আছি, তোমাদের সামনেই বসে আছি। তো এবার যেটা বলতে চলে এলাম সেটা হচ্ছে তোমাদের ভাইরাল দিদি। হ্যাঁ, তোমাদের ভাইরাল দিদিকে নিয়ে কিছু কথা বলতে এলাম। প্রচুর চেষ্টা করেছে আজকে আড়াই তিন আর তিন বছর মনে হয়নি কি তিন বছর হবে, প্রচণ্ড পরিমাণ চেষ্টা করে 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 আজকে সে ভাইরাল, তাই না? সে যখন শুরু করেছিল ইউটিউব চ্যানেল যখন শুরু করেছিল, তখন তার ওই রান্না এই খাওয়া দাওয়ার চ্যানেল ছিল, নাটক ফাটকের চ্যানেল ছিল, এগুলো এই গল্পগুলো তো তোমাদের কাছে আমি বলেছি। সেকেন্ড পার্টটা আজকে তোমাদের কাছে বলতে এলাম, এটা হচ্ছে ভাইরাল দিদি। এই সেকেন্ড পার্টে এসে সে হয়ে গেছে ভাইরাল দিদি, বুঝতে পারছো? তো সেই ভাইরাল দিদি দুদিন মানে কদিন ধরে বলছে তার মাথার উপর একটা খাড়া ঝুলছে, তো সেই জন্য সে একটু দোলা চালে আছে, বুঝলে কি না? একবার বলছে আর ভিডিও করতে পারবে না, ওর বর বারণ করেছে, আবার বলছে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, আবার বলছে আমার বরকে গিয়ে তোমরা একটু বোঝাও না। আরে কোথায় যাবো বোঝাতে, জায়গার ঠিকানাটা দে, সবাইকে একটু ঠিকানাটা দিয়ে দে, ওই পিন করে দে ঠিকানাটা, যে এখানে গিয়ে আমার বরকে পাবে তোমরা, আমার বরকে গিয়ে একটু বুঝিয়ে আসো, তো বাড়ির ঠিকানাটা দিয়ে দে, তাহলে বাড়িতে গিয়ে তো শ্বশুর শাশুড়ি কেউ একটু বুঝিয়ে আসি। তুই তো বুঝবি না, তোকে তো বোঝানোর কোনো প্রশ্ন নেই, তা তোর শ্বশুর শাশুড়িকে আর তোর বরকে একটু বুঝিয়ে আসি। যে দেখুন, ও একদম সরল সাদাসিধে একটি শিক্ষিত মেয়ে, আপনারা ওকে এইভাবে খুললাম খুললাম ভিডিও করতে দিন, আমরা এটাই আমরা চাইবো না? তুই যেটা বলবি, যেটা তোর ভালো হয় আমরা তো সেটাই করবো, তাই না? তাহলে আর আমরা ওয়াইটিতে কি করতে আছি? তো সেখানে গিয়ে তোর শ্বশুরমশাইকে শাশুড়িকে আগে বোঝাবো, তোর বর তো সবটাই জানে তোর ব্যাপারে, নতুন করে তাকে বলার কিছু নেই, কারণ তুই যদি
100% ভাইরাল হোস তার 50% কিন্তু তার উপরেই যায়, বুঝলি তো? কারণ তোর এই নোংরা মো, তোর এই গালাগালি খিস্তি দিয়ে ভিডিও করা, তোর ওই গান্ডে পিন্ডে খাওয়া যেটা কণিকারা খেত, তার তিনগুণ তুই খেতিস, কারণ এক একটা মুরগি রোস্ট করে করে তুই একা খেতিস, বুঝলি কিনা? তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে কারোর বাচ্চার মৃত্যু কামনা, কারোর সন্তান কি করে জন্মালো, এটাও তো তোর একটা বড় মহানুভবতার মহানুভবতার পরিচয়। মানসিক যে তোর, তুই এত ভালো একটা মন তোর, সেটা তো তুই করেছিস, প্রকাশ করেছিস ওয়াইটিতে। কেউ যদি অস্বীকার করে, সবাই দেখবি তোকে একদিন ভুল স্বীকার করবে যে আমরা তোমাকে এইভাবে বলে ভুল করেছিলাম। তুই এত মহানুভব, এত শিক্ষিত, এত সত্যি কথা বলিস, তারপরেও দেখো ছাতা কি করছে সবাই জানি না, দেখ। আর তারপরেও তুই আমার পেছনে লেগে আছিস, আমি কিন্তু সুনাম করি তোর, তারপরেও তুই আমার পেছনে লেগেছিস, কি যে জ্বালায় পড়েছি না আমি সত্যি। তো যাই হোক, তুই তারপরে, তুই যখন এই দ্বিতীয় ধাপের কথা বলছি, সত্যবতী যখন হয়ে উঠলি তুই আর কি, তার আগে তো নর্মাল একটা ক্রিয়েটার ছিলিস, কেউ তোকে চিনত না, কিন্তু ওই যে মৌমিতা বাসাক তোকে আস্তে আস্তে ভাইরাল করতে শুরু করলো, ভটা শুরু করলো, ভাইরালের ভ থেকে শুরু হলো মৌমিতা বাসাক। হর্ষইতে গিয়ে কে দাঁড়ালো? আমাদের কণিকা, বুঝলি তো? কণিকা। তারপরে রা ভাইরাল রতে কে দাঁড়ালো? মন্দিরা। আর লতে কে দাঁড়ালো? টিনা। এই তো চারজনকে নিয়ে ধরে বেঁধে তুই ভাইরাল হয়ে গেলি, তাহলে তোর কোনো দোষ আছে? তুই তো সবাইকে নিয়ে ভালো কথাই বলেছিস, একটা খারাপ কথা তুই কোনোদিন বলিস নি, যারা তোর নামে বলেছে তারা ভুল কথা বলেছে। অ্যাকচুয়ালি ওরা বোঝে না, বুঝলি কি না, না দান, কিন্তু তোর তো শিক্ষা দীক্ষা আছে না? আমাদের তো কারোর শিক্ষা দীক্ষা নেই, আমরা তো কেউ বাবা বিএড নই, নর্মাল বিএ পাশটা সবাই হবে হয়তো বেশিরভাগ, কিন্তু দেখ কেউ তোকে মেনে নিতে পারছে না, কি অবস্থা, কি অবস্থা রে বাবা। মিঠুদির বাড়ি গিয়ে বসে ভিডিও করতে হচ্ছে, বাড়িতে ভিডিও করতে পারিসনি, তা মিঠুদি কেঁদে ফেললো কেন হঠাৎ করে বলতো, ব্যাপারটা বুঝলাম না, কি আছে তোর মধ্যে, কি দেখলো তোর মধ্যে যে কাঁদতে শুরু করলো, ব্যাপারটা একটু রহস্যজনক হয়ে গেল না? মিঠুদি আনন্দে কেঁদেছে, বুঝেছিস, মিঠুদি কেঁদেছে আনন্দে যে আমাদের বংশে এরম একটা যে এসেছে বউ, তার জন্য আমাদের সবার সম্মান হানি হচ্ছে, এ যদি ওয়াইটি থেকে বিতাড়িত হয় তাহলে আমাদের সবার মঙ্গল, ঠাকুর তুমি এই এইটা আমাদের দাও বলে ঠাকুরের কাছে আর কি উনি মনে মনে সেই প্রার্থনা করতে করতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, বুঝলি, আর কিছু না। না হলে ও ওই ওই রকম মানে যা বা বৌদি যে পাড়ার যেই হোক না কেন, এই নোংরা মুখে সাপোর্ট করতে পারে? ছি 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 ছি, তা মেন্টালিটিটা ভাব, তুই কার ঘরে গিয়ে বসে ভিডিও করতে গেছিস, সে তোর এই নোংরা মোটাতে তোকে কোথায় বলবে যে তুমি এইসব ছেড়ে দাও, ভাইয়ের এখানে এরকম কানাকাটি এই মানে নর্মাল একটা ইয়ে বা করার ব্যবস্থা করো, তা না ভাইকে মানে ভাইকে নিয়ে কথা বলতে গিয়ে দুবার ঢোক গিলে ফেললি তুই, কি অবস্থা সত্যি। না ভাইরাল দিদিকে নিয়ে কোনো বাজে কথা হবে না, তুই ঠিক করেছিস, ঠিক করেছিস, মিঠুদি কেঁদেছে এটাও ঠিক করেছে, কারণ আমরা দেখো ঠিক ছাড়া আর তোকে বেঠিক বলতে পারবো না, কারণ তুই কোনোদিন বেঠিক কোনো কাজ করিসই নি, পঙ্গু ছেলের সন্তান হয় কি করে, ঠিকই তো, ঠিক কথা বলেছিস তুই, তুইও পঙ্গু দেখ তোরও হয়নি, তাই না? কিন্তু এখন আবার কিন্তু আছে না, পঙ্গু যেভাবেই করুক না কেন একটা কিন্তু সন্তানের বাবা হয়ে গেছে, তাই না? কণিকা পঙ্গু বর নিয়েও কিন্তু মা, তুই দেখ সুস্থ সবল বর, অথচ তুই দেখ তোর পরিস্থিতিটা দেখ। আমি জানি মা নিয়ে কথা বললে, সন্তান নিয়ে কথা বললে তোর কষ্ট হয়, আমরা সবাই জানি সেটা, কিন্তু ঘুরে ফিরে সেই জায়গাটা কেন আসে বলতো? তুই একটা পঙ্গু, সত্যি করে যে পঙ্গু, অ্যাক্সিডেন্টালি পঙ্গু হয়ে গেছে, একটা সুস্থ সবল ছেলে পঙ্গু হয়ে গেছে, তাকে তুই দিনের পর দিন পঙ্গু 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 করে গেছিস। সে হাঁটতে পারে, তার পা সচল, তার হাত ঠিক, তার কোমরে কোনো অসুবিধা নেই, তার সারা শরীরে কোনো ব্যথা নেই, কোনো গরম লাগতেই পারে না, কোন রাজার ব্যাটা যে এসি ছাড়া সে থাকতে পারে না, তুই বলেছিস এই কথাগুলো, তুই জানিস ওর শরীরে কতগুলো স্টিলের পাত বসানো আছে জানিস, সামান্য একটা ঘর ঝাড় দিয়েই তো হাঁপিয়ে হেপো রুগীর মতো হাঁপাতে থাকিস, আর কদিন আগে ওই ছাড় দেওয়া নিয়ে বলছিলি না, ব্র্যান্ডেড প্যান্টি দেখিয়েছে, প্যান্টির ফিতে দেখিয়েছে, নোংরা নোংরা কথা বলছিলি না কণিকাকে, তুই সেদিনকে কি করলি, কালকে কি করলি, ওই একখানা বড় ঢোল ঢোলা, তোর তো ওই কাপ্তান হওয়ার মতন চেহারা, তার মধ্যে পড়েছিস ওই কাপ্তান মার্কা নাইটি, দেখেছিস তোকে কেমন লাগছিল, নাকি এখন এগুলো দেখাচ্ছিস বেশি করে, যেমন ট্যাটুটা দেখানোর জন্য ইয়ে বানিয়েছিস ডিপি হোয়াটসঅ্যাপ ডিপি, বাবা বাবা বাবা, তুই নাকি একটা স্কুল টিচারের বাড়ির ছেলের একমাত্র ছেলের বউ,
তোর তো অনেক সম্মান হওয়ার কথা, তা এখন পাড়াতেই মুখ দেখাতে পারছিস না। এরপর যখন পাড়ার মানে পাড়ায় বাড়ি বাড়ি তোর জন্য লোক যাবে, তখন কি করবি? তখন কি করবি? বাড়ির সামনে 100টা মহিলা দাঁড়িয়ে চিৎকার করে করে বলবে, কি করবি তুই তখন? আমি তো ভেবেই পাচ্ছি না সেই দিনগুলো আমাদের ভাইরাল দিদি কি করবে। তুই নিজের চিন্তাটা এখন নিজে কর, কোথায় গুদীপ্ত, কোথায় টিনা, কোথায় মন্দিরা, কোথায় কে, এসব নিয়ে ভাবার সময় তোর নেই। এসব নিয়ে তুই ভিডিও করিস না, হাস্যস্কর হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। তোর ভিউজের দরকার, টাকার দরকার আমরা জানি, তুই হাঁকবি পাঁকবি তাই তোকে এখন লোক দেখবে, কারণ তুই ওই জায়গাটাকে তৈরি করে নিয়েছিস। তুই যে তোর নাম দিলাম ভাইরাল দিদি, ভালো নাম দিলাম না বল? কোনো খারাপ কথা কিন্তু বললি নি এখনো পর্যন্ত একটা। এরপর তুই যদি মনে করিস যে সোমাদির নামে কেস করবি, করিস, কোনো ভয় নেই। সোমাদি একবারই ভয় পায় ব্যাস, তারপর যখন জানে যেটা ভয় পাওয়ার কোনো বিষয়বস্তু না, আর তুই চেষ্টা করেও ভয় দেখাতে পারবি না। ফাইট করার মতো ক্ষমতা সোমাদির মধ্যে আছে, বরাবর ছিল। একটু নরম স্বভাবের বলে একটু আঁচড়াতে পারিস ভালো, পারে সবাই ভালো, কিন্তু সোমাদি যখন আঁচড়ায় সেটা একদম সেপটিক হয়ে যায়, বুঝলি? সেটা সেপটিক হয়ে যায়, কি হবে বলতো? অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি যে তোকে নিয়ে ভিডিওই করব না, তোর মুখই দেখব না, কিন্তু ওই যে বললাম কচু খেয়েছি, তোকে দেখেছি, যে যে দেখেছে তারা ওই কচু খাওয়ার সমান, কচু খেয়েছে গলা ধরেছে। আর এই কুটকুটানি যতক্ষণ থাকবে ততক্ষণ তো বেরোবে, তার মানে তুই যতদিন ওয়াইটিতে থাকবি ততদিন আমাদের এই কচু খাওয়া গলাটা থাকবে, বুঝলি? এই কুটকুটানিটা আমাদের থাকবে, কি করবি তুই জানি না বাবারে বাবা। সত্যি দিনে দিনে সংখ্যাটা বেড়ে যাচ্ছে, যারা নর্মাল ভিডিও করতো মানে ঘরের ব্লগ ভিডিও করতো তারাও এখন কন্ট্রোভার্সি করছে শুধু তোকে নিয়ে, কারণ কোনো মানুষ আর তোর এইগুলো না নিতে পারছে না, বুঝলি? নেওয়া যাচ্ছে না। আর এই যে ষোলো আনাগুলো তারাই নিতে পারছে একমাত্র, কারণ তারা নিজেরা ফার্স্ট রেটেড, সংসারে ফার্স্ট রেটেড, আর কিছু না, আর কিচ্ছু না। তারা খারাপ বলবো না, অশিক্ষিত বলবো না, তাদের অন্য কোনো কিছু ছেলে মেয়ে স্বামী স্ত্রী কার কাউকে নিয়ে কিছু বলবো না, তাদের নিজেরা যারা ক্রিয়েট করছে তোকে নিয়ে ভিডিওটা অন্যের এগেনস্টে, কেন করছে তারা জানে না, তুই অন্যায় করেছিস, কারো সন্তানের পিতৃ পরিচয়ে চাওয়াটা অন্যায়, তারা জানে না, এই ষোলো আনাগুলো জানে না, তারা নিজেরাও তার মানে চায় এর ওরটা, নাহলে কি করে তোকে সাপোর্ট করে বল দেখি, বল একবার। কারোর মেয়ে একটা হাফ প্যান্ট পরে থাকলে পরে সে নোংরা চরিত্রের মেয়ে, বাবারই বাবা, ওর বিয়ে দিচ্ছে না ঘরে বসিয়ে রেখে, তুই তাতে তোর কি যায় আসে? তোর সাথে সাথে তোর এই দলের এই যে সব, তাদের কি যায় আসে বল? তবু তোদের চোখ সেই ওই দিকে, কার মেয়ে কি করছে, কার ছেলে কি করছে, কার বর কি করছে, কারোর বরকে খালি গায়ে দেখলে তুই তো বাবা পাগলা হয়ে যাস, পাগলা, হ্যাঁ পাগলা হয়ে যাস। আর ওই যে কল রেকর্ডিংটা আমাদের শোনালো সঞ্জয়, সেখানে তুই যে হ্যালো করলি, তো সেই সময়টা তুই কি করছিলি, তুই কি করছিলি ওই সময়? ছিল ওই তোমাদের ভেরুদাদা কি ওই সময় বাড়ি থাকে? জানতাম না তো, শনিবার দিনকে তোর ভেরুদাদা মানে ওদের ভেরুদাদা বাড়িতে ছিল, দুপুরবেলা ফোন করেছে না, ওই 12টা 1টা নাগাদ না কটার সময় যেন শুনছিলাম, তো ওই সময় তুই ওই সব কাজে মত্ত ছিলি, মানেটা কি ব্যাপারটা বুঝতে পারলাম না আমি। আমি তো একটু জানিস বয়স্ক মানুষ, এইসব তো ছেড়েই দে, তো মাথার থেকে আউট হয়ে গেছে ব্যাপারটা, যে ওই সময় ভেরুদাদা কোথার থেকে এলো, অন্য কেউ কি ছিল না কি, মানে ব্যাপারটা কি একটু খুলে বলিস তো ব্যাপারটা, আমি তো ঠিক বুঝিনি ব্যাপারটা, তোমরা যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানিও তো, ওই সময় কি করে ওর হাজবেন্ড বাড়িতে থাকে, কারণ টাইমটা যেটা শুনলাম সেটা তো দুপুরবেলা, তো দুপুরবেলা তো থাকার কথা নয়, জানি না ব্যাপারটা, আমি 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 ভুল শুনতে পারি টাইমটা, আমি ভুল শুনতে পারি, আমি জানি যে 12টা 1টা নাগাদ করেছিল বা এরকম, ওর হাজবেন্ডের ফোন এসেছিল, তাহলে হাজবেন্ডের ফোন যদি এসে থাকে তাহলে ও ওই ব্যাপারটা কী করে হলো আমি তো বুঝতে পারলাম না। হ্যালো কী করে বাবা, আমি তো রুক্ষ, কোনায় কোনায় চিপায় চিপায় কত কিছু আছে তার তো ঠিক নেই বন্ধুরা। বাবারে বাবা, এ কি রহস্য বেরোচ্ছে, এ কি রহস্য, এদিকে টিনা আর প্রদীপ্ত রহস্য আর এদিকে এর এই রহস্য, বাপরে বাপ, এত রহস্য দেখতে দেখতে আমাদের তো রহস্য উপন্যাস এইসব দেখতে দেখতে আমার তো পাগল হয়ে যাবো গো। তো ভাইরাল দিদি এখন ভাইরাল হয়ে গেছে, কোনো চিন্তা নেই তোমাদের, অনেক কষ্ট করেছে ভাই, অনেক কষ্ট করেছে। আর এই ভাইরাল হয়ে ওঠাতে সব থেকে বেশি যারা ওকে সাহায্য করেছে সেটা হচ্ছে আমরা, যারা এগেনস্টে আছি ওর। আমরা প্রত্যেকদিন গিয়ে ওর ভিডিওগুলো দেখি, দেখে এসে আমরা আবার ভিডিও বানাই, আবার আমাদের ভিডিও দেখে আবার কিছু সংখ্যক লোক যায় ওকে দেখতে, তাহলে পরোক্ষভাবে আমরাই তোকে ভাইরাল করলাম। তা আমাদের নামগুলো একটু নিস, যে আমরা এত কষ্ট করে তোকে ভাইরাল করলাম, তুই তো কষ্ট করেইছিস, কারণ তোকে তো আবার দূরবীক্ষণ যন্ত্র দিয়ে ঘরের মধ্যে বসে থাকতে হয় তাই না? একবার তুই এটাও বলে ফেললি, আমি যেহেতু
ওর বাড়ির কাছে থাকি কণিকাদের, তো আমি নাকি ওদের ভাড়াটাও ঠিক করে দিচ্ছি। ভাব তুই কত বড় দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, তো তোকে স্যালুট করবো না বল দেখি, আমার মধ্যে সেই গুণ আছে? কোথায় শ্যামনগর আর কোথায় নগর বড়নগর, সেইখানে কি হচ্ছে না হচ্ছে আমার পক্ষে জানা সম্ভব না, অত দূরদৃষ্টি আমার নেই। কিন্তু তুই ওখানে বসে এখানে জানলি যে ওই যে পাশাপাশি থাকে ওই বুড়ি গেছিল ওর বাড়ি, ওই বুড়ি ওদের একতলাটা ভাড়াটা ঠিক করে দিচ্ছে, যার কাছ থেকে ও একটা সময় মোটা অঙ্কের অ্যামাউন্ট অ্যাডভান্স নিয়েছে, বুঝলে কি না? কত গল্প যে ও করেছে না আমার, মানে গা গিরি কি এমনি এমনি করে গো, এমনি এমনি করে না, এই চারা নাটানাগুলো যখন এসে বলে না তখন গাটা আরো জ্বলতে থাকে। ও প্রত্যেকটা মানুষকে নোংরা নোংরা কথা বলেছে, আমার কোন দরকার পড়েছে বলো দেখি? ওর বাড়ির ভাড়াতে আমায় ঠিক করে দিতে হবে, তাও আবার অ্যাডভান্স নিয়ে ঝামেলা, কি যন্ত্রণা! হ্যাঁ, ও কি না বলেছে, ওর যেখান থেকে যেটা মনে হয়েছে ও সেখান থেকে সেটা বলে দিয়েছে। কণিকার মা ওই যে ছেলেটি লুঙ্গি দাদা যাকে বলা হয়, কৌশিক নাকি? হ্যাঁ কৌশিক, আমরা তাকে সরাসরি চোখে দেখেছি যখন গড়ে মাঠে গেছিলাম, সেও গেছিল ওদের গাড়ি করে, কারণ উজ্জ্বলকে নামানো ওঠানোর একটা ব্যাপার আছে না, তো সেও গেছিল। একটা বাচ্চা ছেলে, তাকে সেই ভদ্রমহিলা তার ছেলের মতন দেখে, কারণ তার মনে হয় মা পা নেই, যে অনেক ছোট থেকে এই উজ্জ্বলের মার সাথে স্টেশনে বসে বিক্রি করতো হেল্প করতো, তাকে সে ছেলের মতো ভালোবাসে, তাকে নিয়ে পর্যন্ত কি নোংরা কথা, কি নোংরা কথা! হ্যাঁ, ওর মনোভাবটাই তোমরা দেখো, ঠিক ওই দিকটার মধ্যে, ঠিক ওইটুকু চত্বরের মধ্যেই ঘোরাফেরা করে, মানে এইটুকুর ওপরে আর যায় না, এইটার নিচ থেকে ওর যত রাজ্যে। ভাইয়া আমি তো রুক, তো ওর হচ্ছে এইদিকে দৃষ্টি, বুঝলে? মানুষের আমরা কি করি, এখান থেকে এইটুকুনিটা আমরা বেশি দেখি, তাই না? খুব বেশি হলে এইটুকুনি দেখি, তারপর থেকে দেখার কি আছে? ওটা তো আমাদের ঢাকা অংশ, তাই না? ও আবার ওইটাকেই ফাঁক করে ভেতরে ঢুকে যায়, তার মানে ও ভাইরাল হলো নাকি? এই যে দূরদৃষ্টিটা ওর মধ্যে রয়েছে, তো আমাদের কারোর মধ্যে নেই, তোমরা এই কথাটা স্বীকার করো যে ও হচ্ছে একটা দূরদৃষ্টি সম্পন্ন, কুদৃষ্টি সম্পন্ন একটি সৎ চরিত্রের অসৎ মহিলা, বুঝতে পারছো তো? তাহলে কতটা গুণ ওর মধ্যে, কতটা গুণ থাকলে এইগুলো তার মধ্যে থাকে, এই গুণগুলো আছে বলেই ও বেগুণ। আর আমি বাড়াতে পারছি না, একে তো আমার কাশি, তারপর বেশি বললে আমি হেসেই নিজেই মরে যাব। তো প্লিজ বন্ধুরা, এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিও, কারণ এই যে বেগুনের গল্প যদি আমি বলতে বসি, বেগুন ভাজা, বেগুন ভর্তা, বেগুনের চচ্চড়ি, বেগুনের ঝাল, বেগুনের পোস্ত, সব আলোচনা করতে হবে, বুঝতে পারছো তো? এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, সারা রাত কাবার হয়ে যাবে, আমি শুধু বকেই যাবো, বকেই যাবো, বকেই যাবো। তার থেকে এখানেই শেষ করলাম ভিডিওটা, কাল সকালে একটা ভিডিও আসবে, তার জন্য তোমরা প্লিজ ওয়েট করো, কারণ এখন বেশি কথা বলতে পারবো না, কারণ ওষুধ আমি খেয়ে এলাম মাঝখানে, কিছু করার ছিল না, ওষুধটা খেয়েই বসলাম, তার জন্য তাও এতটা কথা বলতে পারলাম। তো আর আমার বলতে ইচ্ছা করছে না, সকালে একটা ভিডিও দেবো, অবশ্যই দেখো, চলো টাটা।